চলো, আমি রেডি হয়ে গেছি, বেরোই। সারাক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ বললাম তোমাদের মাইক বাজছিল, এখনো শুনতে পাচ্ছ, সানাই বাজছে, জানি না কফি খাই। আর বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ঠান্ডাও লাগছে। যাই, ভেতরে যাই, গিয়ে চা খাই, বাকি সমস্ত কাজগুলো করি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে এই সকাল 8:05 হবে। হ্যাঁ, আমি ঘুম থেকে জাস্ট একটু আগে উঠলাম। চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করা যাক, তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। আজ অন্য দিনের চাইতে এইখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি, তার কারণ আজকে আমি এলাম দাঁত ফাঁত মেজে বাইরের দিকটাতে এলাম যে বাইরেটা দেখবো বলে, তোমাদেরকে দেখাই আজকে বাইরের অবস্থাটা ঠিক কীরকম। দেখো, পুরো কুয়াশা ভর্তি হয়ে রয়েছে, এটা দেখবো বলেই বাইরে বেরিয়েছিলাম। তো ওই কারণেই ভাবলাম যে চলো তাহলে বাইরে থেকেই ভিডিওটা শুরু করি, রোজ তো ঘর থেকে শুরু করি। এখন 8:00, কিন্তু বাইরের অবস্থা দেখো, দেখে মনে হচ্ছে যেন ভোরবেলা। পুরো কুয়াশা ভর্তি হয়ে রয়েছে, মেঘলা আকাশ আর সেরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরেটা। তো চলো আর বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ঠান্ডাও লাগছে। যাই, ভেতরে যাই, গিয়ে চা খাই, বাকি সমস্ত কাজগুলো করি। মুখ থেকে ধোঁয়াও মনে হচ্ছে বেরোচ্ছে, কথা বলছি তো। হ্যাঁ, তো বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, তাড়াতাড়ি যাই, গিয়ে বাকি কাজগুলো করি, তারপর সারাদিনে কী করছি না করছি সেগুলো তো তোমরা সব পরপর দেখতেই পাবে। তো চলো এখন গিয়ে আমার দিনটাকে শুরু করি, তার সঙ্গে আমার কাজগুলোকেও শুরু করি। আজকের ওয়েদারটা এত বিচ্ছিরি লাগছে না, কোনো রোদ নেই, দেখো মানে রোদ আলো কিচ্ছু নেই, জানলার পর্দা মর্দা সরিয়ে তারপর ভিডিও করতে হচ্ছে, চারপাশটা পুরো অন্ধকার হয়ে আছে, একদম একটুও আলো পাওয়া যাচ্ছে না। আর এরকম ওয়েদার না একদম ভালো লাগে না, এই ওয়েদারে কি থোড়ি অফিস যেতে ইচ্ছে করে, না কোনো কাজ করতে ইচ্ছে করে, মনে হয় না চুপচাপ বসে থাকি, চুপচাপ বসে থাকি। সিটির আওয়াজ পাচ্ছ, কারণ মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে, যেহেতু 8:30 প্রায় বাজতে যায়, তো ওয়েট করলে তো হবে না, ওই কারণে মা রান্নাটাও শুরু করে ফেলেছে। আর ভীষণ ঠান্ডা, ট্যাঙ্কির জলে তো আজকে হাতই দেওয়া যাচ্ছে না, এতটা ঠান্ডা লাগছে। এখানে মা চা দিয়ে গেছে, গরম গরম ধোঁয়া ওঠা চা। আবার একবার বাইরেটা দেখিয়ে দিই, দেখো বাইরেটা কি বিচ্ছিরি অবস্থা। ও মা, কেমন ঠান্ডা লাগছে তোমার আজকে? পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে বলছো তো, ট্যাঙ্কির জলটা কেমন মা? আমার স্নান কমপ্লিট করা হয়ে গেছে, জাস্ট স্নান করে বেরোলাম, এতক্ষণ কোনো ভিডিও করিনি, তার কারণ আমাদের বাড়ির পাশে যে গঙ্গা রয়েছে, সেখানে গঙ্গা মন্দির রয়েছে, তার আজকে কি পুজো না উদ্বোধন দিবস না কি গো আজকে? প্রচুর গান গান গিয়ে মাইক বাজাচ্ছিল, গান আওয়াজ ঢাক ঢোল সব পেটাচ্ছিল, যেখানে শোনার কোনো জায়গা ছিল না, তো ওই জন্য করিনি। এখন স্নান করে নিয়েছি, এখন খেতে যাবো, কি খাবো চলো তোমাদের দেখাই, যতক্ষণ ওরা না আসছে মানে মাইকটা আবার ততক্ষণ করিনি। আজকে মা বানিয়েছে খাবারে, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে, এটা বহু দিন বাদে মা বানালো, বহুদিন না? হ্যাঁ, এই ডিশটা মা বহুত দিন বাদে বানালো, এটা খেতে খুব ভালো লাগে আমার। আর আগে এটা দিদা বানাতো, তো তারপর থেকে প্রায় বহুত দিন বাদেই মা বানানো হয়নি, এখন অনেক দিন বাদে মা বানালো, যেটা খেতে খুব ভালো লাগে। তো যাই আগে গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিন, এলোটা ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগে না। তো চলো গিয়ে একটু ঠান্ডা মাথায় বসে খেয়ে নিই, কারণ এখন মাইকের সাউন্ডটা একটু কম আছে, আবার কখন ওরা বাড়িয়ে দেবে তার নেই ঠিক, তাই খেয়ে নিই তারপরে রেডি হয়ে। চলো, আমি রেডি হয়ে গেছি, বেরোই। সারাক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ বললাম তোমাদের মাইক বাজছিল, এখনও শুনতে পাচ্ছ, সানাই বাজছে, জানি না কপিরাইট খাবো কি না, তো ওই জন্য আর ভিডিও আমি করিনি একদম। তো ঠিক আছে চলো বাকি ভিডিও এসে করবো, এখানে আজকে অনেক বড় উৎসব হবে শুনেছি, তো অনেকে আসবে শুনলাম, তো মাকে বলেছি, মা যদি পারে বলেছে ক্যাপচার করে রাখবে, যদি রাখে তো তোমরা সেটা দেখতেই পাবে। তো চলো বেরোই, কাকু এসে দাঁড়িয়ে আছে, বাকি কথা আর বলছি না, সাউন্ড আসছে, তো চলো বেরোনো দেখ। এই ভিডিওটা সম্পূর্ণ মাই করেছে, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে গঙ্গা মন্দিরটা, মন্দিরটা একদম গঙ্গার পাশেই, তোমাদের বলেইছি আজকে এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে অনুষ্ঠান হয়। মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো, এইটা হচ্ছে গঙ্গা মায়ের মূর্তি, ভীষণ সুন্দর দেখতে লাগছে, এটা ঠিক গঙ্গার পাশে, মন্দিরটাতে বসে থাকলে না একটা অদ্ভুত শান্তি অনুভূত হয়। আর
এই হচ্ছে রাত্রেবেলার গঙ্গা আরতি, যেটার অরিজিনাল ভয়েসটাই আমি রাখলাম। তোমরা পুরোটা দেখতে ভীষণ ভালো লাগবে, এত সুন্দর গঙ্গা আরতি হয়েছে না যে মনটা ভালো লাগবে। আমি দেখেছিলাম অফিস থেকে জাস্ট একটু আগে বাড়ি ঢুকলাম, বাইরে প্রচণ্ড জোর মাইক চলছে, এখন একটু থেমেছে, ওই জন্য ভিডিওটা করছি। তো হ্যাঁ, এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, মুখটা ধুলাম, এখন আমি যাইনি, মুখে এখনও জল লেগে আছে দেখতে পাচ্ছ। এখন যাব, গিয়ে তোমরা জানোই আমার রুটিন, বসবো, আর বেশি কথা বলতে পারছি না, কারণ যখন তখন আবার জোরে মাইক ওরা চালিয়ে দেবে। কী হয়েছে না হয়েছে মা মনে হয় ভিডিও করেছে, যদি পারি আমি সব কিছু অ্যাড করে দেবো, সেগুলোও আমি সব দেখবো, আমি এখন কিছুই জানি না। তো হ্যাঁ, বেশি কথা বলছি না, আবার সাউন্ড চালিয়ে দিচ্ছে, তো আবার তোমাদের সঙ্গে ওরা সাউন্ডটা বন্ধ করুক, তারপর আবার কথা বলছি। এতক্ষণে সমস্ত ঢাক ঢোল পেটানো আওয়াজ সমস্ত কিছু বন্ধ হয়েছে, তো আমার তার মধ্যে আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো মাঝখানে ওই কারণে আর ভিডিও করিনি আমি, মানে করতে পারিনি। এত জোর ওদের মাইক বাজছিল, গান চলছিল, মেনলি আমি তোমাদেরকে বললামই আমাদের বাড়ির পাশে যে গঙ্গা, গঙ্গাতে যে গঙ্গা মন্দির আছে সেটার আজকে প্রতিষ্ঠা দিবস, তো সেই উপলক্ষে প্রতি বছর ওদের 12 জানুয়ারি একটা বিশাল করে অনুষ্ঠান হয়, উৎসব হয়, গঙ্গা আরতি হয়। তো আমি তো তখন ছিলাম না, মা যেহেতু বাড়িতে ছিল, মা প্রত্যেকটা ছোটো 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 করে কিছু ভিডিও করে রেখেছে আমার জন্য, গঙ্গা আরতির ভিডিও, তারপরে গঙ্গা মন্দিরতে মাকে কীরকম দেখতে লাগছে সেই ভিডিও, সমস্ত কিছু মা করে রেখেছে। আমি ডেফিনেটলি ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, মা যেটুকুন পেরেছে করেছে, আমি ওটাকে মোটামুটি ম্যানেজ করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো সেই কারণেই ওদের এখানে মাইক চলে, গান বাজে, ঢাক বাজে, তো ওই কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি রোজকার মতনই, মানে রোজকার মতন মানে এরকম পুজো পার্বণ এলে এরকমটাই হয় আমার, তোমরা জানোই সেটা ভালো করে, তো সেই কারণেই করতে পারিনি। তো এখন তো রাত 10টা বেজে পেরিয়ে গেছে, তো সব কিছু বন্ধ হয়ে গেছে, এখানে প্রচুর মানুষকে খাবারও খাওয়ায়, দুস্থ মানুষকে, গরিব মানুষকে কম্বল দান করে, অনেক কিছু করে ওরা, মানে সোশ্যাল অনেক কাজকর্ম ওরা করে। তো মা যেটুকুন পেরেছে ভিডিও করেছে, আমি ডেফিনেটলি কালকে সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করে দেবো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে তাহলে ভিডিওটা আজকে এইটুকুনি রাখছি, আর বেশি কথা বলার মতন কিছু নেই, বেশি দেখানোর মতন কিছু নেই, কারণ অলরেডি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি জাস্ট আজকে রুটি আর তরকারি খেয়েছি, এক্সট্রা কিছু নয়। তো হ্যাঁ, আর দেখানোর মতো কিছু নেই, অলরেডি 10:30 বেজে গেছে, তো ঘুমানোর সময় তো হয়েই গেছে, আবার বলছি ঘুমোনো না মানে শোয়ার সময়। তো চলো, তাই ভিডিওটাকে আর বেশি বাড়াচ্ছি না, কালকে তোমাদের সঙ্গে আবার দেখাবো একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, দেখা হচ্ছে কালকে। আর যদি ভাবো আমি এত স্পিডে কথা কেন বললাম, তার কারণ হচ্ছে ভিডিওটা হয়তোবা অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কথাটা আমি বলে দিলাম, যাতে গোটা কথাটা আমি বলে দিতে পারি। তো সেই কারণে চেষ্টা করো পরের বার থেকে একটু আস্তে 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 কথা বলার। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। চলো টাটা।